মাত্র কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বরপেটার একটি গ্রাম। সকালে হঠাৎই স্থানীয়ভাবে ঘূর্ণিঝড়টির সৃষ্টি হয়। মাত্র কয়েক মিনিট স্থায়ী হয়েছিল ওই ঘূর্ণিঝড়, কিন্তু ওই সময়ের মধ্যেই সামনে যা পড়েছে সেগুলো খড়কুটোর মতো উড়িয়ে নিয়ে গেছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, শনিবার সকাল 10:20 বরপেটার রোমারি গ্রামে ওই মিনি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। বরপেটার ডেপুটি কমিশনার তেজপ্রসাদ ভূষণ বলেন, এই ঝড়ে 7টি কাঁচাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কেউ হতাহত হননি। ব্রহ্মপুত্র নদী থেকে সেই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন তেজপ্রসাদ। নদী থেকে কিছুটা দূরেই রোমারি গ্রাম, সেই গ্রামের দিকে ধেয়ে গিয়েছিল ঝড়। তবে ঝড়ের পরিসর এবং ঘূর্ণন কম থাকায় ক্ষয়ক্ষতি খুব একটা হয়নি, তবে এ ধরনের ঝড় খুবই বিরল বলে জানিয়েছেন তিনি। শুরু হয়ে গেছে ঘূর্ণিঝড়ের দাপট। আল্লাহ পাকের কাছে সাহায্য ছাড়া এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের কেউ রক্ষা করতে পারবে না। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন। ধন্যবাদ।